যুব দলের অধিনায়ক আকবরকে রংপুর টাউন হলে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সেখানে আছেন আমাদের রিপোর্টার রতন সরকার, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রতন, এইমাত্র আসলে আকবর তাকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে রংপুর জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এই মঞ্চে কিন্তু উঠে এসেছে সেই বাংলাদেশের বিশ্বজয়ের যে নায়ক সেই আকবর, তাকে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে দেখব যে আমরা মানুষের সংবর্ধনা এখানে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ফুল দিয়ে তাকে বরণ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই সংবর্ধনাটি জানানো হচ্ছে। এখানে আমরা দেখেছি যে আকবর যখন আসলে এই শহরে, তার জন্ম শহরে পা রেখেছে বিশ্বজয়ের পর, তখন অভূতপূর্ব আনন্দ উদ্বেল এবং উৎসবের মধ্য দিয়ে কিন্তু রংপুরের গর্ব তার সন্তানকে, এই শহরের মানুষ তাকে কিন্তু গ্রহণ করে নিয়েছে। আমরা দেখছি যে মঞ্চে আকবর এই মুহূর্তে মঞ্চে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বিশেষত রংপুর সিটি কর্পোরেশন কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠানে তারা মূল আয়োজনটি করেছে, আয়োজন আছে কিন্তু জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও। এই মুহূর্তে সংবর্ধনা মঞ্চে, গণসংবর্ধনার যে আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনা মঞ্চে সকলের পক্ষ থেকে বক্তব্য রাখছেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান। এখানে যখন আসলে দেখেছি আমরা আকবর হোসেন যখন এই শহরের উপর দিয়ে তাকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নিজে গাড়ি চালিয়ে তাকে কিন্তু এই শহরের যে প্রধান সড়কগুলো, সেই প্রধান সড়কগুলোকে কিন্তু তাকে গাড়ি নিয়ে শহর প্রদক্ষিণ করেছে। সেই সময় আকবর আসলে হাত মেরে তার যে জন্ম শহরের যে স্বজন সহোদর যারা, তাদেরকে কিন্তু তারা তাকে সংবর্ধনা জানিয়েছে এই শহরের প্রতিটি মানুষ। আমরা দেখছি স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই সংবর্ধনাটি তাকে দেয়া হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা দেখি এখানে অসংখ্য মানুষ যারা উচ্ছ্বাস প্রকাশ করছে বাংলাদেশের এই গর্বিত জয়ে, বিশ্বজয়ের যে ক্ষণটি, তারপরেই জন্ম শহরে ফিরে আসা এই শহরের মানুষের স্বজন, এই শহরের আলো বাতাসে গড়ে ওঠা আকবর হোসেন, আকবরকে কিন্তু এখানকার মানুষ এভাবেই সংবর্ধনা জানাচ্ছে। এখানে যদিও স্কুল কলেজগুলো বন্ধ থাকার কারণে কিন্তু এই মুহূর্তে এখানে তেমন উপস্থিতি নেই এবং এটি হঠাৎ করে একটি আয়োজিত অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে দেখছি যে এই এখানে যে যাদের সঙ্গে আকবর খেলে বড় হয়েছে এই শহরে, তারাও কিন্তু এসেছে এখানে আকবরকে স্বাগত জানাতে। এখানে যে সমস্ত মানুষের পক্ষ থেকে উদ্বেল উচ্ছ্বাস যেটি আমরা দেখছি সেটি কিন্তু অভূতপূর্ব। আসলে এই শহরে এমনটি একজন খেলোয়াড়কে নিয়ে আসলে এত উচ্ছ্বাস কখনো কেউ দেখেনি। আকবর আসলে বাংলাদেশের জন্য, জাতির জন্য যে গৌরব বয়ে এনেছে, আসলে এটিকে বিশাল অর্জন হিসেবেই মানুষ দেখছে এবং তাদের কিন্তু তাদের প্রিয়জন সহোদরকে, স্বজনকে কিন্তু এভাবেই স্বাগত জানাচ্ছে। এখানে মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে আকবর রংপুরের মাটিতে পদার্পণ করেছে, এই যে বিশ্ব জয় করে ফিরে আসা অনেকটা যুদ্ধ জয়ের মতো এবং দেশের জন্য যে গৌরব বয়ে আনা, এটির জন্য আসলে মানুষের উদ্বেল মানুষ এখানে তাকে স্বাগত জানানোর জন্য শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই ছোট্ট একটি প্রাঙ্গণে এই মুহূর্তে জড়ো হয়েছে। আমরা দেখছি যদি এখানে মিডিয়া কর্মীদের যে
উপস্থিতি আসলে সবারই কষ্ট হচ্ছে, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে এই সংবর্ধনায় যারা উপস্থিত হয়েছে অংশ নিয়েছে তাদের সবাই কিন্তু ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আসলে এই সংবর্ধনায় অংশ নিচ্ছে। তাদের আমরা এই মুহূর্তে আকবর কথা বলছেন, আমাদের যেরকম সাপোর্ট করে আসেন সেই সাপোর্টটা বজায় রাখবেন এবং আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন। যুব দলের অধিনায়ক আকবরকে তার নিজ শহর রংপুরে টাউন হলে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তাকে সেখানে যোগাযোগ